প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আমরা এখন শিখব ভয়েস চেঞ্জ অফ কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস যেভাবে করতে হয়। অ্যাক্টিভ ভয়েসটি কমপ্লেক্স সেন্টেন্স যুক্ত হলে প্যাসিভ করার সময় আমরা যা যা করব। অ্যাক্টিভ ভয়েসটি কমপ্লেক্স সেন্টেন্স অথবা উক্ত অ্যাক্টিভ ভয়েসটি দুটি বাক্যাংশ যুক্ত এবং দ্বিতীয় বাক্যাংশটি অবজেক্ট হলে এবং দ্বিতীয় বাক্যাংশে অবজেক্ট থাকলে প্যাসিভ করার সময় উভয় বাক্যাংশের ভয়েস পরিবর্তন করতে হবে বা হয়। এর আগের ভয়েস এ ঠিক একই ধরনের কমপ্লেক্স সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে প্যাসিভ করতে হয় তা দেখিয়েছি, কিন্তু সেখানে দুটি বাক্যাংশেই সাবজেক্ট একই ছিল। আর এখানে আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, এখানে আই নো আমি জানি, দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক যে সে কাজটি করেছিল। এখানে প্রথম বাক্যাংশে সাবজেক্ট আই এবং দ্বিতীয় বাক্যাংশের সাবজেক্ট হচ্ছে হি। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম দুটি বাক্যাংশে সাবজেক্ট একই হলে যেভাবে ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস পরিবর্তন করতে হয়, কিন্তু আমি এখানে দেখাবো প্রথম বাক্যাংশে আই নো, দ্বিতীয় বাক্যাংশে দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, অর্থাৎ প্রথম বাক্যাংশে সাবজেক্ট আই, দ্বিতীয় বাক্যাংশে সাবজেক্ট হচ্ছে হি। অর্থাৎ দুটি বাক্যাংশে দুটি সাবজেক্ট আলাদা আলাদা হলে ঠিক তখন আমরা কি করব। প্রথমে অবজেক্টযুক্ত বাক্যাংশকে কনজাংশনযুক্ত প্যাসিভ বানিয়ে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসাতে হবে। তাহলে প্যাসিভ করব আমরা, প্রথমে এখানে বলা হচ্ছে প্রথম অবজেক্টযুক্ত বাক্যাংশকে কনজাংশনযুক্ত, দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, এটাকে আগে আমরা প্যাসিভ করব। তাহলে দ্যাট আমি শুরুতে বসালাম, শুরুতে বসার পর অবজেক্ট হচ্ছে দ্বিতীয় বাক্যাংশ, অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক ডিড, V2 পাস্ট ফর্ম, সিম্পল পাস্ট টেন্স, প্যাসিভ করার সময় হেল্পিং ভার্ব হিসেবে ওয়াজ বয়ার, দ্য ওয়ার্ক থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ওয়াজ, ওয়াজের পর ডিড ভার্বের ভিথি, ডু ডিড ডান, ডান বাই। এখানে দ্বিতীয় বাক্যাংশে প্যাসিভ করার সময় বাই প্লাস সাবজেক্ট এর অবজেক্ট, সাবজেক্টের অবজেক্টকে অবশ্যই বসাতে হবে, কারণ দুটি বাক্যাংশে দুটি সাবজেক্টই ভিন্ন ভিন্ন, বাই তাই বাই হিম। এরপর বলা হচ্ছে এরপর প্রথম বাক্যাংশের ভার্ব অনুযায়ী হেল্পিং ভার্ব বসবে। প্রথম বাক্যাংশ হচ্ছে আই নো, দ্যাট মিন্স আই নো সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স এ হেল্পিং ভার্ব হিসাবে প্যাসিভ ভয়েসে এম ইজ আর বসে। যেহেতু দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম এটি একটি বাক্যাংশ বা ক্লোজ, এই ক্লোজ বা একটি বাক্যাংশ যখন সাবজেক্ট হিসাবে ব্যবহার হয় তখন উক্ত সাবজেক্টকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসাবে গণ্য করা হয়। যেহেতু এটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সিম্পল প্রেজেন্ট টেন্স এর ক্ষেত্রে অ্যাম ইজ আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য ইজ বসবে। ইস এরপর প্রথম বাক্যাংশের মূল ভার্বের ভিত্তি বসবে। প্রথম বাক্যাংশ আই নো, এটার ভিত্তি হচ্ছে নন। নাম্বার ফোর, ভিথ্রি এর পর একটি প্রিপোজিশন বাই বা অন্য প্রিপোজিশন বসবে, যেহেতু এটি নো নিউ নন, নো ভার্ব, ভিথ্রি নন, ননের পর বাই কখনোই বসে না, ননের পর সর্বদা টু বসে, টু। নাম্বার ফাইভ, উক্ত প্রিপোজিশন বাই বা অন্য প্রিপোজিশন এর পর প্রথম বাক্যাংশের সাবজেক্টের অবজেক্টকে বসাতে হয়। প্রথম বাক্যাংশ আই নো, এটার সাবজেক্ট হচ্ছে আই, আই এর অবজেক্ট হচ্ছে মি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তোবা বুঝতে পারছো, প্রিয় শিক্ষার্থীরা ঠিক একই ধরনের ভয়েসকে, ঠিক একই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সযুক্ত ভয়েসকে অন্যভাবেও
করা যেতে পারে। এখানে একটি উদাহরণ দেওয়া রয়েছে, আই নো দ্যাট হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এখানেও কিন্তু সাবজেক্ট ভিন্ন, আই নো দ্যাট হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এটি দুটি বাক্যাংশ, আই নো এটি একটি বাক্যাংশ, দ্যাট হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক এটি আরেকটি বাক্যাংশ। আই নো এখানে সাবজেক্ট হচ্ছে আই, দ্যাট হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক এখানে সাবজেক্ট হচ্ছে হি। আমরা একটু অন্যভাবেই যদি করি তাহলে প্রথমে অবজেক্টযুক্ত বাক্যাংশের কনজাংশনযুক্ত প্রোনাউন আই নো আমি জানি, দ্যাট হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এটা হচ্ছে অবজেক্ট। কোনো বাক্যাংশ অর্থাৎ কোনো ক্লোজ যদি অবজেক্ট হিসেবে কাজ করে, কোনো বাক্যাংশ যদি অর্থাৎ দুটি বাক্যাংশের মধ্যে, দুটি বাক্যাংশের আই নো একটি বাক্যাংশ, দ্যাট হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক এটি আরেকটি বাক্যাংশ, দুটি বাক্যাংশের মধ্যে প্রথম বাক্যাংশের ভার্ব এর অবজেক্ট যদি কোনো বাক্যাংশ অথবা ক্লোজ হয়, সেই অবজেক্ট এর পরিবর্তে আমরা ইট ব্যবহার করতে পারি, আই টি ইট। অর্থাৎ প্রথম অবজেক্টযুক্ত বাক্যাংশের কনজাংশনযুক্ত, যেখানে কনজাংশন রয়েছে যে বাক্যাংশের সাথে, প্রোনাউন এটার প্রোনাউন হচ্ছে ইট, ইটকে অবজেক্ট হিসাবে প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট বানাতে হবে বা বানাতে হয়। তাহলে এইটার পরিবর্তে আমরা একটা কী নিব, ইট, ইট। এরপর প্রথম বাক্যাংশের ভার্ব অনুযায়ী হেল্পিং ভার্ব বসবে, নো আই নো, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সে প্যাসিভ করার সময় হেল্পিং ভার্ব হিসাবে অ্যাম ইজ আর যে কোনো একটিকে নিতে হয়, যেহেতু এখানে আমরা ইট বসিয়েছি, ইট যেহেতু ইট অনুযায়ী বা ইট এর জন্য অ্যাম ইজ আর আমরা ইসকে নেব, ইট ইস। এরপর প্রথম বাক্যাংশের মূল ভার্বের ভিতরে বসবে, প্রথম বাক্যাংশ আই নো এই নো ভার্বের ভিতরে বসবে, নন। ভিতরের পর একটি প্রিপোজিশন বসবে, ভিতরের পর একটি প্রিপোজিশন, যেহেতু নো ভার্ব, নো নিউ নন, ননের পর কখনোই বাই বসে না, এখানে বসাতে হবে টু। ভিথিরিয়ের পর একটি প্রিপোজিশন বাই বসবে, আমরা একটি প্রিপোজিশন বাই সরি একটি প্রিপোজিশন টু বসালাম। উক্ত প্রিপোজিশন এরপর, প্রিপোজিশন এরপর প্রথম বাক্যাংশের সাবজেক্টের অবজেক্টকে বসাতে হবে, প্রথম বাক্যাংশ আই নো, এই বাক্যাংশের সাবজেক্ট হচ্ছে আই, আই এর অবজেক্ট হচ্ছে মি, মি। এরপর কনজাংশনযুক্ত বাক্যাংশের প্যাসিভ করতে হবে, এই যে কনজাংশনযুক্ত এই যে আরেকটি যে বাক্যাংশ আছে এটারও প্যাসিভ করতে হবে। তাহলে প্যাসিভ হচ্ছে দ্যাটটা আমি এখানে দিলাম, দ্যাট দ্য ওয়ার্ক হ্যাজ রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে, হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বিন যোগ করতে হয়, হ্যাজ বিন, ভিথরি ডান, যেহেতু ডু ভার্ব ডু রিড ডান, ডানের পর বসবে বাই। দ্বিতীয় বাক্যাংশটি, দ্বিতীয় বাক্যাংশে সাবজেক্ট হি, প্রথম বাক্যাংশের সাবজেক্ট হচ্ছে আই, সেহেতু আমরা দ্বিতীয় বাক্যাংশেও প্যাসিভ করার সময় বাই এর পর দ্বিতীয় বাক্যাংশের সাবজেক্টের অবজেক্টকে বসাবো, তাহলে হি এর অবজেক্ট হচ্ছে হেম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো বুঝতে পেরেছ, প্রিয় শিক্ষার্থীরা, কমপ্লেক্স যুক্ত অ্যাক্টিভ ভয়েস আরও একভাবে করা যায় যদি, তাহলে আমরা পড়ি, অবজেক্টযুক্ত বাক্যাংশে বিভার থাকলে অবজেক্টযুক্ত বাক্যাংশে, দ্যাট দ্য লায়ন ইজ দ্য কিং অফ বেস্টস, পিপলসে পিপল কি বলে, দ্যাট দ্য লায়ন ইজ দ্য কিং অফ বেস্টস, এটা হচ্ছে অবজেক্ট। পিপলসে এটি একটা বাক্যাংশ, দ্যাট দ্য লায়ন ইজ দ্য কিং অফ বেস্টস এটি আরেকটি বাক্যাংশ। প্রথম বাক্যাংশের ভার্ব সে এর অবজেক্ট হচ্ছে এটি, তাই বলা হচ্ছে অবজেক্টযুক্ত বাক্যাংশে, অবজেক্টযুক্ত বাক্যাংশে বি ভার্ব থাকলে দ্য লায়ন ইজ বি ভার্ব, দ্য লায়ন ইজ বি ভার্ব। আবার বলি, অবজেক্টযুক্ত বাক্যাংশে, অবজেক্টযুক্ত বাক্যাংশে বি ভার্ব থাকলে বি ভার্ব, দ্য লায়ন ইজ বি ভার্ব থাকলে প্যাসিভ ভয়েসটি হবে। এখন আমরা প্যাসিভ ভয়েস করব, কিভাবে করব, দ্বিতীয় বাক্যাংশের সাবজেক্ট
দ্বিতীয় বাক্যাংশের সাবজেক্ট প্লাস প্রথম বাক্যাংশের ভার্ব অনুযায়ী দ্বিতীয় বাক্যাংশের সাবজেক্ট, দ্বিতীয় বাক্যাংশের সাবজেক্ট দ্বিতীয় বাক্যাংশে, এটা হচ্ছে দ্বিতীয় বাক্যাংশ, দ্যাট দ্য লায়ন ইজ দ্য কিং অফ বেস্টস, দ্বিতীয় বাক্যাংশের সাবজেক্ট হচ্ছে দ্য লায়ন, দ্য লায়ন। দ্য লায়নের পর কি বসাতে বলা হয়েছে? প্রথম বাক্যাংশের ভার্ব অনুযায়ী হেল্পিং ভার্ব, সে প্রথম বাক্যাংশ দ্য পিপল সে, সরি পিপল সে, পিপল সে, সে সে প্রথম বাক্যাংশে ভার্ব অনুযায়ী হেল্পিং ভার্ব, সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্যাসিভ করার সময় অ্যাম ইজ আরকে হেল্পিং ভার্ব হিসাবে নিতে হবে, দ্য লায়ন ইজ। প্রথম বাক্যাংশের মূল ভার্বের ভিত্তিরে প্রথম বাক্যাংশের পিপল সে, পিপল সে, পিপল সে প্রথম বাক্যাংশের মূল ভার্বের ভিত্তিরে সে সেইট 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 ভিত্তিরে প্লাস কনজাংশন, কনজাংশন দ্যাট সাবজেক্ট দ্য লায়ন প্লাস বি ভার্ব ইজ এর পরিবর্তে টু বি, তার মানে এইটা আমরা উঠাই দেব, এটা উঠাই দিয়ে টু বি বসাবো, টু বি প্লাস বাকি অংশ বসবে, বাকি কী কী রয়েছে? দ্য কিং অফ বেস্টস। আরও একটা এক্সাম্পল যদি আমরা যদি দেখি তাহলে কী হয়, আবার আমরা সেভাবেই পড়ি, অবজেক্ট যুক্ত বাক্যাংশে, অবজেক্ট এটা দ্যাট রত্না ইজ অ্যান অনেস্ট গার্ল, অবজেক্ট যুক্ত বাক্যাংশে বিভার্ব থাকলে বিভার্ব রয়েছে ইজ, প্যাসিভ ভয়েসটি হবে প্যাসিভ ভয়েস করব, দ্বিতীয় বাক্যাংশে সাবজেক্ট, দ্বিতীয় বাক্যাংশে সাবজেক্ট দ্বিতীয় বাক্যাংশ, দ্বিতীয় বাক্যাংশ, দ্বিতীয় বাক্যাংশ দ্যাট রত্না ইজ অ্যান অনেস্ট গার্ল, দ্বিতীয় বাক্যাংশে সাবজেক্ট হচ্ছে রত্না, সাবজেক্ট প্রথম বাক্যাংশের ভার্ব, প্রথম বাক্যাংশের ভার্ব থিঙ্ক অনুযায়ী হেল্পিং ভার্ব থিঙ্ক, সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্যাসিভ ভয়েসে হেল্পিং ভার্ব হিসেবে কী কী বসবে? অ্যাম ইজ আর, রত্নার সাথে ইস, রত্না ইস। এরপর কী বলছে? প্রথম বাক্যাংশের মূল ভার্ব এর ভিত্তি প্রথম বাক্যাংশে পিপল থিঙ্ক, এই পিপল থিঙ্ক এর মূল ভার্ব হচ্ছে থিঙ্ক, এর ভিত্তি থট ভিতরে। তারপর কি বলছে? কনজাংশন, কনজাংশন, কনজাংশন দ্যাট সাবজেক্ট রত্না প্লাস বিভার্ব, বিভার্ব ইস এর পরিবর্তে, তার মানে এগুলো উঠে যাবে, এগুলো উঠে যাবে, এগুলো উঠে গিয়ে এর পরিবর্তে টু বি বসবে, টু বি প্লাস বাকি অংশ, বাকি অংশ কি রয়েছে? অ্যান অনেস্ট গার্ল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো বুঝতে পারছো, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, যদি ভালো থাকি সুস্থ থাকি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব শুধু তোমাদের এই জন্য, সবাইকে ইংলিশ ওয়ার্ল্ড এসকেআর এর পক্ষ থেকে ধন্যবাদ।